প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মুসাম্মাত মাহমুদা বেগম, প্রবাসী বৃত্তি দ্বিতীয়া, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রে তৃতীয় অধ্যায়, কার্বোহাইড্রেট নিয়ে। পূর্বে দুটি ক্লাসে রিপোর্ট হয়েছে, আজকে তৃতীয় ক্লাস। আমরা আজকে পড়ব ডাইস্যাকারাইড নিয়ে। ডাইস্যাকারাইড কি? যেসব কার্বোহাইড্রেটকে আগ্র বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়, বা দুটি মনোস্যাকারাইড মিলে একটি ডাইস্যাকারাইড গঠিত। যেমন সবচেয়ে পরিচিত ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, আমরা সবাই চিনি, এটা চিনি নামে পরিচিত। হ্যাঁ, এছাড়া আছে সেলুলোজ, মন্টোজ এবং ল্যাকটোজ। এর রাসায়নিক সংকেত কি? ঠিক আছে, এর গঠন বৈশিষ্ট্য বর্ণনা বিস্তারিত পড়ব। সুক্রোজটা কি? সুক্রোজ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুকোজ মিলে এখনো সুক্রোজ তৈরি করে। আমরা যদিও জানি গ্লুকোজ এবং ফ্রুকোজ রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ আবার নন রিডিউসিং সুগার। আমরা যখন কার্বোহাইড্রেট সংকেত ডাকবো তখন তোমরা বুঝতে পারবে কিভাবে নন রিডিউসিং হচ্ছে। গ্লুকোজের আলফা ডি গ্লুকোজের এক নং কার্বনের ওয়েস এবং বিটা ডি ফ্রুক্টোজের দুই নং কার্বনের ওয়েস একসাথে মিলে এক কোনো পানি বের হয়ে যায় এবং সেখানে একটি অক্সিজেন ব্রিজের তৈরি হয়, সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন, আর এর ফলে সুক্রোজ তৈরি হয়। আমরা যদি গাঠনিক সংকেতটা আগে লক্ষ্য করো, সুক্রোজের এখনো গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে। আমরা এর পূর্বে গাঠনিক সংকেত শিখেছি, এটা হলো আলফা ডি গ্লুকোজ, এক নং কার্বন এটা। হ্যাঁ, দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। এখানে একটা হাইড্রোজেন দিতে পারো, আচ্ছা এটা আলফা ডি গ্লুকোজটা কি করবে? বিটা ডি গ্লুকোজ এখনো ধরো কার্বন, এটা দুই নম্বর কার্বন, এটা এক নম্বর, এই যে এখানে ওয়েস, আর যেটা ওয়েস মিলে এখান থেকে এখন পানি বের হচ্ছে, অক্সিজেন থাকবে, তারপরে আছে সিএইচ টু ওয়েস, ঠিক আছে। এটা আলফা ডি গ্লুকোজ, এটা বিটা ডি ফ্রুক্টোজ। এখানে একটা অক্সিজেন ব্রিজের মতো হবে, ঠিক আছে। এখানে আমরা সি নাইট্রোজেন, এটা আমরা দিলে কার্বন দিতে, বাকিটা দি শুধু তুমি এখানে, এখানে আমরা অক্সিজেন ব্রিজটা খেয়াল করবে। ঠিক আছে, এটি এখান থেকে এটা
Let give alpha 1 4 linkage. It is glycosidic linkage. Let me know alpha 1 2. Alpha 1 2. Sorry, alpha 1 2. A 2 3 4 5 6. Are it can? A 2 3 4 5 6. Okay? Alpha 1 2 linkage dada. Tuiri hobe sucrose. এখন এই দুটা ছিল রিডিউসিং সুগার কারণ মুক্ত অ্যালডিহাইড বাকি তো মূলক ছিল কিন্তু এখানে মুক্ত অ্যালডিহাইড কিন্তু মূলক না থাকার কারণে এটা হচ্ছে নন রিডিউসিং সুগার তোমরা ভাষায় এটা প্র্যাকটিস করবে তাহলে শুধু আমরা তো আগে জেনেছি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গাঢ় সাথে কি দুটোকে একসাথে যোগ করে তোমরা পানিটা বের করে দিবে এখান থেকে অক্সিজেন বীজ তৈরি হবে তাহলে কি সুক্রোজ হয়ে গেল তাই না এখন সুক্রোজের উৎপাদন প্রণালীটা কি পড়বে তোমরা যেমন ইকু রসে প্রায় 15% সুক্রোজ থাকে কিছু পরিমাণ জৈব অ্যাসিড প্রোটিন এবং ক্ষারীয় ফসফেট জাতীয় পদার্থ বিদ্যমান সংগৃহীত রসকে কি করবে পরিস্রুত করার পর তার সাথে কোলিচুন মিশানো হয় তার ফলে দ্রবণ থেকে অ্যাসিড প্রশমিত হয় এবং ফসফেট অদ্রবীভূত হয় এবং চিনির আদ্র বিশ্লেষণ তখন বন্ধ হয় অতঃপর রসকে উত্তপ্ত করলে বেশিরভাগ ক্ষেত্রে অদক্ষেপ আকারে আলাদা হয়ে যায় পরিশ্রমণ পদ্ধতিতে প্রাপ্ত রসকে ঘনীভূত করলে সুক্রোজের স্ফটিকাকার সাদা দানা পাওয়া যায় সুক্রোজের বৈশিষ্ট্য কি আমরা আগে পড়েছি যদিও সুক্রোজ কি সাদা দানাদার মিষ্টি জাতীয় কঠিন পদার্থ স্বাদে কি গ্লুকোজের চেয়ে বেশি মিষ্টি সুক্রোজ পানিতে দ্রবণীয় কিন্তু ইথার অ্যালকোহলে অদ্রবণীয় এর গল 9188 ডিগ্রি সেন্টিগ্রেড লঘু অ্যাসিডে সুক্রোজকে জলীয় দ্রবণকে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায় আমরা গাঠনিক সংকেতে লিখেছিলাম যেমন সি প্লেয়ার এস 22 ও এলিভেন এখানে কি কার্বোহাইড্রেটের ওই অনুপাতটা বিদ্যমান নাই কার্বন হাইড্রোজেন অক্সিজেন তাই না 1:2:1 গ্লুকোজ ফ্রুক্টোজে ঠিকই আছে কিন্তু সুক্রোজের ক্ষেত্রে নাই কেন কারণ এখন পানি বের হয়ে গেছে সুতরাং দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন কম থাকবে এর জন্য গাঠনিক সংকেত হচ্ছে এই জিনিসটা এটা সাথে পানি যোগ করলে কি হবে আবার এখন গ্লুকোজ এবং এখন ফ্রুক্টোজ তৈরি হবে C6H12O6 এটা গ্লুকোজ C6H12O6 একটা গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত একই শুধু গাঠনিক সংকেত ভিন্ন তাই না একটা অ্যালডিহাইড অ্যালোজ শর্করা একটা হচ্ছে কিটোজ শর্করা আচ্ছা তাহলে আসা যাক এর ব্যবহার কি বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয় কনফেকশনের ব্যবহৃত হয় তাই না পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য ব্যবহৃত স্বচ্ছ সাবান তৈরির জন্য সুক্রোজ ব্যবহৃত হয় এইগুলো আমাদের সবচেয়ে সুপরিচিত একটি ডাইস্যাকারাইড বা সুক্রোজ পরীক্ষায় কিন্তু সুক্রোজের গঠন আসে বা চিনির গঠন এছাড়াও আছে সেলোবায়োস মলটুস সেলোবায়োস মলটুস ইত্যাদি সেলোবায়োসটা কি দুই অণু বিটা ডি গ্লুকোজ বিটা ওয়ান ফোর লিঙ্কেজ দিয়ে এটা ছিল আলফা ওয়ান ফোর লিঙ্কেজ হ্যাঁ এটা বিটা ওয়ান ফোর লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে এখন সেলোবায়োস তৈরি করে সাধারণত সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলুলোজ পাওয়া যায় এখন আমরা যদি সেলুলোজের গাঠনিক সংকেতটা তোমরা যদি পারো এটা শিখবে না হয় সুক্রোজটা অবশ্যই শিখবে কিন্তু সেলুলোজ এবং মলটুসটা এত জরুরি না কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি একদম সহজ এখানে তো দুই অণু শুধু কি গ্লুকোজ ওখানে ছিল গ্লুকোজ ফ্রুক্টোজ তাই না তাহলে একই রকম তুমি গাঠনিক সংকেত থাকবে শুধু বিটা 1,4 লিঙ্কেজটা খেয়াল করবে তাহলে কার্বন দেখো এটা কি 1 নম্বর কার্বন সবসময় গ্লুকোজের ক্ষেত্রে আলফা বিটা অবস্থান আমরা আগেই পড়েছিলাম 1 নম্বর কার্বনে ওইস যদি উপরে থাকে বিটা আর নিচে থাকলে আলফা এখন দুইটা গ্লুকোজকে
তাহলে তারপর যেহেতু আমরা এখানে মুছে ফেলব মুছে কি এখানে একটা ব্রিজ এভাবে 1 আর এখানে কি তাহলে এটা চার নম্বর না এটা চার নম্বর বারবার ক্ষেত্রে এখন